কে জিতবে? অবশ্যই আফগানিস্তান জিতবে। এই কথাটা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের আগে বলেছিলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট। আর দুই দলই ফেভারিট, বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, যে দল ভালো খেলবে সে দল জিতবে। বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই, এই কথাটা বলেছিলেন আফগানিস্তান ক্যাপ্টেন হাশমতুল্লাহ শাহিদি। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, বাংলাদেশ আন্ডার প্রেশার আছে, আফগানিস্তানে জিতবে, এই কথাটা বলেছিলেন আফগানিস্তানের জাতীয় ফুটবল দলের কোচ কুয়েতের ভদ্রলোক। তিনিও ক্রিকেট নিয়ে মন্তব্য করেছিলেন, তিনিও বাংলাদেশকে খোঁচা দিয়েছিলেন যে বাংলাদেশ আন্ডার প্রেশার আছে, আফগানিস্তানে জিতবে। এবং আরও যদি চার বছর আগে ফিরে যাই তাহলে গুলবাদিন নাইব, তিনি 2019 বিশ্বকাপের সময় তার খুবই ফেমাস একটা স্টেটমেন্ট আছে, হাম তো ডুবে হে সানাম তুমকো লেকে ডুবেঙ্গে, তিনিও বাংলাদেশের কথা বলেছিলেন যে আমরা তো টুর্নামেন্ট থেকে বাদই পড়ে গেছি, বাংলাদেশ তোমাদের হারিয়ে তোমাদেরও বাদ দিব। ইতিহাস সাক্ষী এবং আজকের ম্যাচটা আরও একবার সাক্ষী যে যখনই আফগানিস্তান ক্রিকেট রিলেটেড অথবা আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ নিয়ে আফগানিস্তানের কোনো প্রতিনিধি এরকম উচ্চবাচ্য করেছেন তখনই আফগানিস্তান বাংলাদেশের সাথে হেরেছে। 2019 যেটা হয়েছিল, 2023 এসে এশিয়া কাপেও একই ঘটনাটা ঘটল, বাংলাদেশ আফগানিস্তানকে 89 রানের বড় ব্যবধানে লাহোরে ম্যাচটা হারিয়ে দিয়েছে। এবং এই 89 রানের বড় ব্যবধানে হারানোর ফলে বাংলাদেশ সুপার ফোর কনফার্ম করে ফেলেছে। হ্যাঁ, বাংলাদেশ এক ম্যাচ অর্থাৎ গ্রুপের যে বাংলাদেশের গ্রুপের যে লাস্ট ম্যাচ শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, ওই ম্যাচের জন্য আর বাংলাদেশকে বসে থাকতে হবে না, বাংলাদেশ অলরেডি কনফার্মড সুপার ফোর। কীভাবে সুপার ফোর কনফার্ম করেছে এটা একটু আপনাদের বলা দরকার। বাংলাদেশের যে গ্রুপ, সেই গ্রুপে নাম্বার একে এই মুহূর্তে আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা নেট রান রেট, শ্রীলঙ্কা এক ম্যাচে একটা জিতেছে 2 পয়েন্ট এবং নেট রান রেট +0.951। বাংলাদেশ দুই ম্যাচে 2 পয়েন্ট, একটা জয় একটা হার, বাংলাদেশের নেট রান রেট +0.373, অর্থাৎ বাংলাদেশ এখনও পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। আর পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে আফগানিস্তান, তাদের এক ম্যাচ থেকে এক পরাজয় এবং নেট রান রেট যেটা সেটা হলো -1.1 সামথিং। এখন বাংলাদেশ যেহেতু এখনও 2 নম্বরে আছে, সেহেতু বাংলাদেশের সুপার ফোর কীভাবে কনফার্ম হলো এটা একটু বোঝানো দরকার। আফগানিস্তানের নেট রান রেট এখন অনেক 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 পিছিয়ে পড়ে আছে তারা নেট রান রেটে। বাংলাদেশ 89 রানের ব্যবধানে জিতে তাদের নেট রান রেট -0.9 থেকে +0.373 এনেছে। এখন কথা হলো, আফগানিস্তান যদি শ্রীলঙ্কার সাথে অনেক বড় ব্যবধানে জিতে যায়, এত বড় ব্যবধানে জেতে যে তাদের নেট রান রেট বাংলাদেশের চেয়ে আগে চলে যাবে, বাংলাদেশ এখন +0.373, যদি আফগানিস্তান শ্রীলঙ্কার এগেনস্টে খুব বড় ব্যবধানে জেতে তাহলে তাদের ধরলাম তাদের নেট রান রেট বাংলাদেশের চেয়ে আগে যাবে, তখন কী হবে? শ্রীলঙ্কার যে নেট রান রেট আছে সেটা বাংলাদেশের চেয়ে পিছিয়ে চলে আসবে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলবে। আপনাদের সুবিধার জন্য আবার বোঝাই, বাংলাদেশ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, এই কথাটা একদমই ঠিক, কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে যেই জিতুক, যদি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা জেতে তাহলে তো আফগানিস্তান অটোমেটিক্যালি বাদ, এবং আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে আফগানিস্তান অনেক বড় ব্যবধানে জেতে যে বাংলাদেশের নেট রান রেটকে তারা পেরিয়ে যাবে, সেক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেটটা বাংলাদেশের নিচে চলে আসবে, তাই বাংলাদেশ অটোমেটিক্যালি সুপার ফোরে কোয়ালিফাই হয়ে গেছে বা হয়ে যাবে। সুতরাং যত হাহুতাশ হয়েছিল বাংলাদেশ সমর্থকদের মধ্যে শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচটা হারার পরে, সেই হাহুতাশ এখন বন্ধ হওয়া উচিত, বন্ধ হওয়া দরকার, কারণ বাংলাদেশ অলরেডি সুপার ফোরে চলে গেছে এবং সুপার ফোরে বেশ স্টাইলের সাথে কিন্তু বাংলাদেশ প্রবেশ করলো, এই কথাও বলতে হচ্ছে, কারণ লাহোরে ব্যাটিং পিস পাওয়া যাবে এটা খুব ভালো মতোই জানা ছিল এবং সেই ব্যাটিং পিসটা খুব ভালো মতোই ক্যাপিটালাইজ করতে পেরেছে, ইউটিলাইজ করতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছিল এবং বেশ কিছু স্ট্যাটস এমন ছিল যে লাহোরের শেষ 5টা 6টা ম্যাচ যেমন হয়েছে, সেই 5টা 6টা ম্যাচে দুই দলের মধ্যে যে কোনো এক দলের টপ অর্ডারের যে কোনো কেউ সেঞ্চুরি করেছে, এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে লাহোরে ভালো রান করতে হলে টপ অর্ডারে কাউকে না কাউকে সেঞ্চুরি বা বড় ইনিংস খেলতে হবে, এবং টপ অর্ডারের যে তিনজনের মধ্যে একজন কিন্তু সেঞ্চুরি আজ বাংলাদেশের জন্য করেছেন, তিনি হলেন মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ, তিনি সেঞ্চুরি করেছেন, এবং টপ অর্ডার না নাম্বার 4-এ নামা নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু সেঞ্চুরি করেছেন। সুতরাং এই যে ব্যাটারদের যে কল্যাণে ভালো একটা রান পাওয়া গেছিলো এবং এরপরে বোলারদের কল্যাণে আফগানিস্তানকে অল্পতেই বেঁধে ফেলা গেছে। আমি ইনিংস ব্রেকে যখন ফেসবুক লাইভে এসেছিলাম তখনই বলেছিলাম যে আফগানিস্তান এই ম্যাচ জিতবে বলে আমার বিশ্বাস হয় না, আফগানিস্তানের 335 রান চেস করার ক্যাপাবিলিটিস আছে বলে আমার বিশ্বাস হয় না, এবং যখন ইব্রাহিম জাদরান ভালো খেলছিলেন তখনও আমার আলটিমেটলি মনে হচ্ছিল যে আফগানিস্তান পারবে না, আলটিমেটলি চেষ্টা করতে পারবে না, কিন্তু কতদূর কতটা রান আফগানিস্তান করে ফেলে এটা কিন্তু একটা দেখার বিষয় ছিল। সুতরাং আফগানিস্তান যে অনেক বেশি রান করে ফেলেছে তেমন নয়, 245-এ কিন্তু আফগানিস্তানকে গুটিয়ে ফেলা গিয়েছে, এবং 89 রানের যে একটা বড়
ব্যবধান, এই 89 রানের বড় ব্যবধানে ম্যাচটা জেতা গেছে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম দারুণ বোলিং করেছেন, তাসকিন ভালো বল করেছেন, হাসান মাহমুদ ভালো বল করেছেন, পেসাররা খানিকটা খুরুচে হলো, উইকেটটা কিন্তু বেশ, উইকেটগুলো কিন্তু পেসাররাই তুলে নিতে পেরেছেন। সব মিলিয়ে একটা অলরাউন্ড পারফরমেন্স ছিল বাংলাদেশ দলের, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কারণ ব্যাটাররা ব্যাটারদের কাজ করেছেন, টপ অর্ডার ব্যাটাররা ভালো বেজ এনে দিয়েছেন, বড় ইনিংস খেলেছেন। টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব থাকে যখন টপ একজন টপ অর্ডার ব্যাটার সেট হয়ে যাবে তখন তার বড় ইনিংস খেলতে হবে, এবং সেটাই হয়েছে। মিরাজ শান্ত সেটাই করেছেন, এবং মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারে যারা ছিলেন তারা কিন্তু নিজেদের দায়িত্বটা পালন করেছেন, দ্রুত রান তুলেছেন, ক্যামিও খেলেছেন, এর জন্য বাংলাদেশের রান 330 ক্রস করেছে। এরপরে যখন বোলাররা এসেছেন, বোলাররা নিয়মিত বিরোধিতা উইকেট তুলে নিয়েছেন, ফিল্ডিং বেশ ভালো হয়েছে, মুশফিকুর রহিম দারুণ একটা ক্যাচ ধরেছেন। ইনফ্যাক্ট বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা এনামুল হক বিজয় তিনিও রান আউট করেছেন, অর্থাৎ একেবারে একটা টিম গেম ছিল, টিমের সবাই পারফর্ম করেছে এবং সবার পারফরমেন্সের ফলে একটা বড় জয় পাওয়া গেছে, এবং বড় জয়ের ফলে সুপার ফোরটাও আলটিমেটলি বাংলাদেশের নিশ্চিত হয়ে গেল। এবং এই ম্যাচে এই ডমিনেট করেছে তার ফলে যে একটা জিনিস হবে সেটা হলো ক্রিকেটার বলুন, সমর্থক বলুন, সবার মধ্যেই এই বিশ্বাসটা আবার ফিরে আসবে যে এই দলটা এশিয়া কাপে জিততে পারে, এই দলটা বিশ্বকাপেও ভালো করতে পারে। কেন ফিরে আসবে আমি বলি, কারণ একটা কথা খুব আলোচনা হচ্ছিল, গত 4 ম্যাচ ধরে বাংলাদেশ 200 রান করতে পারছে না ওয়ানডেতে। সেই বাংলাদেশই যখন 334 রান করে এগেনস্ট বোলিং লাইন আপ লাইক আফগানিস্তান, তখন ওই আত্মবিশ্বাসটা, তখন এই সাহসটা ফিরে আসতে বাধ্য, এবং সেই সাহসটা বেশ ভালো মতোই ফিরে এসেছে বাংলাদেশ দলের মধ্যে আমি বলে আমি বিশ্বাস করছি। এখন যেহেতু সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে, এখন সামনের দিকে তাকানোর পালা, সামনের দিকে বাংলাদেশের পরের ম্যাচ সুপার ফোরে পাকিস্তানের এগেনস্টে এই লাহোরেই হবে, এবং সেই পরের ম্যাচটা যেহেতু লাহোরেই হবে, সেই তাই লাহোরে যেহেতু বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে, তাই বাংলাদেশের মাঠটা চিনবে, কন্ডিশনটা বুঝবে, এবং আত্মবিশ্বাসের যে কথাটা বলছি, আত্মবিশ্বাস তো বাংলাদেশের বেশ ভালো মতোই থাকবে। পাকিস্তান এগেনস্টে জিততে হলে কী করতে হবে এটা একটু আলোচনা, সামান্য পরিমাণে হলেও আলোচনা করা দরকার। সেটা হলো যে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, এভাবে যদি পাকিস্তান এগেনস্টও ব্যাটিং করতে পারে, পাকিস্তানি পেসারটাকে যদি ট্যাকেল দিয়ে যদি ভালো রান করা যায়, 300+ রান করা যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে বোলিং লাইন আপ, আফগানিস্তান এগেনস্টে যেমন বোলিং করেছে বাংলাদেশের বোলিং লাইন আপ, সেটা আমার মনে হয় অন্য যে কোনো দলের এগেনস্টে এত ভালো বোলিং করার সামর্থ্য তাদের আছে। ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, সবার বিরুদ্ধে বাংলাদেশের বোলিং লাইন আপ ভালো করবে, এই সামর্থ্যটা এখন আছে বাংলাদেশ দলের। সুতরাং এই এশিয়া কাপ বাংলাদেশ দলকে কেউ জেতাতে পারলে সেটা আলটিমেটলি বোলাররাই বোলিং করে জেতাবে, এবং বিশেষ করে পেসাররা খুব ভালো বোলিং করে জেতাবে বলে আমি বিশ্বাস করছি। অথবা এই এশিয়া কাপে সামনের দিকে এগোতে হলে আলটিমেটলি বোলাররাই ভালো করবে, কিন্তু ব্যাটারদের এটা মাথায় রাখতে হবে যে তাদের বোলারদের লড়াই করার পুঁজিটা প্রডিউস করতে হবে। ব্যাটাররা যদি মোটামুটি রানে একটা পুঁজি দেন, ফাইটিং একটা স্কোর দেন, তাহলে বোলারদের উপর আপনারা বিশ্বাস রাখতে পারেন যে বোলাররা ভারত পাকিস্তান এগেনস্টও বাংলাদেশকে ম্যাচ জেতাতে সক্ষম। সব মিলিয়ে যে উৎকণ্ঠা ছিল বাংলাদেশি সমর্থকদের মধ্যে 31 অগস্টের পর থেকে এই আজকের 3 সেপ্টেম্বর পর্যন্ত, এই উৎকণ্ঠাটা আপাতত আর রাখার দরকার নেই। বাংলাদেশ হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য সুপার ফোর্স অফ এশিয়া কাপ 2023, অ্যান্ড দ্য নেক্সট ম্যাচ বাংলাদেশ উইল প্লে এগেনস্ট পাকিস্তান, অ্যান্ড দ্যাট টু ইন লাহোর, যেখানে আজকে বাংলাদেশ আফগানিস্তান এগেনস্টে বেশ বড় ব্যবধানে একটা জিতল। পাল্লেকেলের আকাশে এই মুহূর্তে বৃষ্টি, আর এই বৃষ্টি নিয়ে খুব বেশি ভয় পেতে পাওয়ার দরকার নেই, কারণ বাংলাদেশ খেলছে আসলে লাহোরে, এবং লাহোরে যেহেতু খেলছে তাই লাহোরে গরম আছে, এবং লাহোরের কন্ডিশন বাংলাদেশে পরিচিত হয়ে গেছে। এই কন্ডিশনে, পরিচিত কন্ডিশনে পাকিস্তান এগেনস্টে পরের ম্যাচে বাংলাদেশ আবার জিতবে এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করব। তবে শেষ করার আগে আরও একবার আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে গতকাল যখন আপনাদের সাথে ম্যাচ পূর্ব ডিসকাশন করতে এসেছিলাম, তখন বলেছিলাম যে আফগানিস্তান যখন এরকম উদ্ধতপূর্ণ কথাবার্তা বলে তখন খুব আসলে গায়ে লাগে, কিন্তু গায়ে লাগলে, আমার গায়ে লাগলে, আপনার গায়ে লাগলে আমাদের কিছু করার নেই, আমাদের জবাব দেওয়ার একমাত্র পন্থা হলো ক্রিকেটারদের ভালো খেলা, বাংলাদেশ দলের ম্যাচ জেতা। ক্রিকেটাররা আমাদের হয়ে জবাব দিয়েছেন, ক্রিকেটাররা ম্যাচ জিতেছেন, ক্রিকেটাররা বড় ব্যবধানে ম্যাচ জিতেছেন, ক্রিকেটাররা ডমিনেট করে ম্যাচ জিতেছেন। এই কারণেই বলি, হারুন অথবা জিতুন, এই ক্রিকেটারদেরই সাপোর্ট করুন, কারণ আমরা যখন এই ক্রিকেটারদের জন্য হারি তখন যেমন আমাদের মন খারাপ হয়, আবার এই ক্রিকেটাররা যখন জেতে তখন তারাই আমাদের মন ভালো করে দেয়। সুতরাং জিতার মন খারাপের এত হাসি খুশির কারণ যারা, তাদের খারাপ সময়ে তাদের সাপোর্ট করাও কিন্তু আমাদের দায়িত্ব। বাংলাদেশ দলকে এশিয়া কাপে সাপোর্ট করুন, বিশ্বকাপে সাপোর্ট করুন, এবং বাংলাদেশ দল এই এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত খেলতে পারবে এই বিশ্বাস নিয়েই আজকের মতো ঘুমোতে যাবেন সবাই, এই প্রত্যাশা আমি করছি। আমি ফয়সাল হাবিব আছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে, আপনাদের সাথে আবার দেখা হবে শ্রীলঙ্কা থেকেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকফ্রেন্জির সাথেই থাকুন।